প্রথমত দেখেন যে আমি বলি যে যারা এখন খেলছেন তারা কিন্তু ফিউচার সুপারস্টার অফ বাংলাদেশ, রাইট? তারাই বাংলাদেশকে একটা সময় রিপ্রেজেন্ট করবে এবং অনেক ট্যালেন্টেড ইয়াং প্লেয়ারদের আমরা এখানে দেখতে পাচ্ছি এবং বলবো যে এখানে সিলেক্টররাও আছেন, তাদের জন্য অনেক বেটার হবে যারা ম্যাচ দেখতেছেন যে আরও কত ভালো প্লেয়ার এখান থেকে বের করে নিয়ে আসা যায়, যেটা হচ্ছে এতে করে আমাদের পাইপলাইনে অনেক বেশি স্ট্রং আমরা প্লেয়ার পাবো। আর হ্যাঁ, আমার আসার পিছনের উদ্দেশ্য হচ্ছে যে সবসময় ওরা হচ্ছে আমাদের ম্যাচ দেখতে যায়, সো আমার কাছে মনে হচ্ছে যে আমি যদি আসি তাহলে ওরা অনেক উৎসাহিত হবে এবং সো এই জন্যই আসা। এবং আমি সবসময় ম্যাচ দেখতে পছন্দ করি এবং যেভাবে বাংলাদেশ খেলতেছে অবশ্যই চাইতে ফাইনালে, তো আমার কাছে মনে হয় ইকুয়েশনটা অনেক বেশি সহজ হয়ে গিয়েছে অলমোস্ট, সো ফাইনালের জন্য বাংলাদেশের এই জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পারে। পরপর দুটি ম্যাচ জিতবো, কেমন লেগেছে আসলে পুরো ম্যাচ আমরা দেখেছি আপনার মাঠে থেকে খেলাটি উপভোগ করেছেন, কেমন লেগেছে? অনেক ভালো, বাট একদিক থেকে ডিসঅ্যাপয়েন্টেড এর জন্য কারণ খেলাগুলো হচ্ছে লাইভ দেখতে পাচ্ছে না অনেকে, অনেক ইন্টারেস্টিং বলবো যে উইমেন্স ক্রিকেটে এখন মানুষ আরও বেশি ইন্টারেস্ট শো করতেছে, সোফা যদি এই লাইভগুলো অ্যাটলিস্ট ম্যাচ যদি অ্যাটলিস্ট ইউটিউবে আসতো তাহলে ভালো হতো, বাট স্কোর যখন দেখছিলাম ভালো লেগেছে, বাট আজকে মাঠে এসে দেখতে পারে আরও বেশি বলবো যে অনেক বেশি এক্সাইটেড ছিলাম এবং মেয়েরা যখন ভালো খেলো তখন তো বলবো যে ওটা দ্বিগুণ হয়ে গিয়েছে।